সেটার প্রতিদ্বন্দ্বিতা এই ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আর তারপরেও বলছি যে আপনাদের এখানে যে রাস্তাঘাট কালভার্ট জুপিও পানি আপনাদের ময়লা আবর্জনা পরিষ্কার বিভিন্ন সমস্যা নিয়ে আপনারা ভুগতেছেন, এই ভোগান্তি এই ভোগান্তি যাতে আর না হয় সেই জন্য আপনারা সবাই নৌকায় ভোট দেবেন এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শাসন করেছেন, পরবর্তীতে আবার তারই উত্তরসূরি এখানে সৃষ্টি। পরীক্ষা পরীক্ষা করার জন্য অনুরোধ করছি আওয়ামী লীগের সরকার, উন্নয়ন করছে আওয়ামী লীগ। আমরা ভুল করে বিএনপির মেয়র বানিয়ে আমাদের যে চাহিদা, আপনারা যারা বাড়িতে আছেন আপনাদের যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের মাধ্যমে সেই অনুরোধ করব। মাত্র আরেকটি দিন পরেই আপনাদের সেই আমাদের সেই মহেন্দ্রক্ষণ, যে সময়ে আপনার সেই পবিত্র আমানত ভোট আপনি সঠিক পাত্রে প্রয়োগ করে এই সাতক্ষীর আর কাঙ্ক্ষিত উন্নয়ন সাধনে সহায়তা করবেন। সেজন্য আমি মনে করি জননেত্রী শেখ হাসিনার সরকার বারবার 12 বছর পর পর এখনো 3 বছর যে সরকার আছে তিনি সরকার প্রধান হিসেবে থাকবেন। সুতরাং আমাদের সাতক্ষীর আর কেন উন্নয়ন হবে না, কেন হচ্ছে না, সেটি নিশ্চয়ই আপনারা বুঝেছেন। যে আপনারা বারে বারে বিএনপির মেয়র বানিয়ে উন্নয়ন 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 আমরা চাচ্ছি, এই উন্নয়ন চাইলে এই উন্নয়ন পাওয়া সম্ভব কি সম্ভব না, সেটি আজকে বাস্তবমুখী কথা। সেই জন্য আমরা বলবো 10 বছর আমরা ভুল করেছি, এবারে আমরা আর এই 5 বছর ভুল করতে চাই না। জননেত্রী শেখ হাসিনা যিনি আমাদের একজন প্রিয় মুখ, যার পিতা এই নির্বাচন এলাকাতে 12 বছর মেয়র হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে গেছেন, একজন সদালব্ধী ব্যক্তি ছিলেন, নির্লোভ ব্যক্তি ছিলেন, তারই সুযোগ্য পুত্র শেখ হাসিনুল্লাহ। জননেত্রী শেখ হাসিনা এখানে বিভিন্ন তথ্য জরিপের মধ্য দিয়ে তিনি বুঝেছেন নাগরিক। আমরা আশা করি পৌরসভার নাগরিকদের যে সুবিধা সেটি আমাদের পাওয়া একান্ত। জেলা পৌর উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠন আমরা যদি সিদ্ধান্ত নিতে ভুল করি আগামী 14 ফেব্রুয়ারি আমরা সাতক্ষীরাবাসী পৌরবাসী যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন, যদি নৌকা প্রতীক বিজয়ী হতে ব্যর্থ হয় আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে না, আওয়ামী লীগ শীর্ষে সরে যাবে না, কিন্তু পৌরবাসী আমরা ক্ষতিগ্রস্ত হব, আমরা উন্নয়ন বঞ্চিত হব। তা আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে সিদ্ধান্ত নিই, সাতক্ষীরা পৌরসভাকে উন্নয়ন করতে হবে, নৌকা প্রতীককে বিজয়ী করার কোনো বিকল্প নেই। আপনাদের সকলের কাছে আপনি একটি ভোট ভিক্ষা করে আমি আমার বক্তব্য রাস্তা হয়ে যে বাইপাস দিয়ে আজকের সাতটা মানুষের দুর্ভোগ কমেছে, যে বাইপাস বিশেষ মেডিকেল আমরা সকলে জানি আবেগ আর ভালোবাসা দিয়ে দিন চলে না, সমাজ চলে না, যেখানে বাংলাদেশ থেকে চলেছে আমাদের সেই প্রিয় নেত্রীর মাতা, প্রিয় নেত্রীর প্রতিনিধি শেখ হাসিনা।
নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষ উন্নয়ন উন্নয়নের আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমেছেন এবং লোকমাত্রায় ভোট দিয়ে বিজয় করবেন এই ওয়ার্ড একটি মনে লাগে সবসময় পান বিকাশ খালিছে সবসময় পান এক বড় ঈদগাহ আপনারা লক্ষ্য করেছেন এবং সমগ্র মিছিলের নেতৃত্বে আছে সাতক্ষীরা রাজপথ কামাল বিপ্লবী ছাত্র নেতা কাজী আক্তার হোসেন রমিও ফারিম এদের সকলের আমাদের ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সহসভাপতি আমাদের নয়ন আমাদের সাতক্ষীরা কীর্তি সন্তান মানের নেতৃত্বে এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম